সকাল থেকে গুমোট গরমে বাচ্চা অস্বস্তি। এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সুখবর, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বদলে যাবে আবহাওয়া, জেলায় জেলায় চলবে ঝড় বৃষ্টি, এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। নতুন করে ঘূর্ণাবর্তের কারণে আজ এবং আগামীকাল রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। রাজ্যের একাধিক জেলায় 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, তবে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি। তো কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিকে সতর্ক করা হয়েছে, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর? কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানবো গোটা বাংলার আবহাওয়া খবর এক নজরে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবাই দেখার জন্য। কয়েকদিন আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু, দাপট দেখাচ্ছে বৃষ্টি, এরপর আর বর্ষার অগ্রসর হওয়ার কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3-4 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গে চলছে গুমোট আবহাওয়া। গত কয়েকদিন ধরেই কলকাতার আকাশের মুখ ভার, যদিও দেখা নেই ভারী বৃষ্টিপাতের। প্রশ্ন এখন একটাই, কবে হবে দক্ষিণবঙ্গে বৃষ্টি, কবে ফিরবে আবহাওয়া জড়িত স্বস্তি? এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, তবে কলকাতা সংলগ্ন বেশ কিছু জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বেশি। আজ এবং আগামীকাল বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 2-3 দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রা আরও বাড়বে। এর মধ্যে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় গরম অপেক্ষাকৃত বেশি হবে। আজ এবং আগামীকাল নাগাদ ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের প্রভাবও পড়তে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে আগামী কয়েকদিন বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়ার কোনো রকম পরিবর্তন দেখা যাবে না, বাড়বে গুমোট গরম। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে, ছিটে ফোটা বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।